ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ এর ভিতরে পার্থক্য কি বা কবিরা গুনাহ করলে কি ইমানের কোনো ক্ষতি হবে না হবে না সম্মানিত ভাই কেউ যদি পাপে লিপ্ত হয় ধরেন কেউ জিনা করলো জিনাতে লিপ্ত হলো তাহলে তার ইমান কমতি হয়ে যাবে যে ইমানের সাথে সম্পৃক্ত রয়েছে তার মানে কোনো ব্যক্তি যদি জেনা করে ধরেন ইচ্ছা করে শয়তানের ওয়াসওয়াসায় হয়তো পূব হয়ে যায় অনেক সময় মানুষের আল্লাহ জেনা থেকে রেহাই আমাদের দান করেন তাই কেউ হয়তো জেনা করলো জেনা যদি করে তাহলে এটা বড় একটা পাপ এই মুহূর্তে তার ইমান কমে যাবে আর যদি কেউ কোনো আপনার বিবাহিত ছেলে অথবা মেয়ে জেনা করে তাহলে তো আমরা জানি ইমাম বুখারী মুসলিম এ মর্মে হাদিস নিয়েছেন তো তাদেরকে রজম মারতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা করা হয়েছিল তো এগুলা দায়িত্ব কর্তব্য নেবেন দেশের যিনি সরকার তাই যে বড় পাপ করলে ইমান কমে যায় এরপরে যদি কোনো ব্যক্তি বড় শিরক করে তাহলে ইমান নষ্ট হয়ে যায় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এটি একটা বড় শিরক বড় পাপ যে শিরক সবথেকে বড় পাপ আর শিরক বড় শিরক করলে কেউ যদি তাওবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাদু করা আপনার কুফরি এবং বড় পাপ ইমান নষ্ট হয়ে যায় জাদু করলে ইমান নষ্ট হয়ে যায় আপনার কুফরিও হয় এরপরে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো আনিত দিন ধর্ম নিয়ে এসেছেন সেগুলা কেউ যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করে নেকি বা সওয়াবকে নিয়ে তাহলে ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আয়াত থেকে স্পষ্ট হয় যে কেউ যদি আল্লাহ আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে তার ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহর কালামের তার মুখ ফিরিয়ে নেই কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেই তার মানে আর দ্বীনের প্রতি তার দ্বীনকে মানবে না এ যদি হয় তারপরে তাতেও ইমান নষ্ট হয়ে যায় তাই এগুলা বড় পাপ মিথ্যা কথা বলা বড় পাপ জেনা করা বড় পাপ জাদু করা বড় পাপ এর বড় পাপের ভিতরে সুদ খাওয়া এগুলা বড় পাপ এরপর মানুষের ইয়াতিমদের মাল ভক্ষণ করা বড় পাপ এরপরে আপনি কোনো মহিলাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মর্মে হাদিসটি নিয়েছেন কোনো মহিলা যে সতী সাধবী নারীকে আপনার মিথ্যা তহমত দেওয়া বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় পাপ এ মর্মে হাদিস এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নিয়েছেন তাই এগুলা বড় পাপ আরও অনেক বড় পাপ রয়েছে এগুলা থেকে দূরে থাকতে হবে আর আপনি হয়তো ছোট পাপের ভিতরে দেখা যায় যে ছোট পাপ যেগুলা যে আপনি হয়তো যে বিষয়টা যে হয়তো রাস্তায় আপনি চলছেন হঠাৎ করে মেয়ের দিকে তাকায় আসেন কিন্তু আপনার শরীয়ত বলছে যদি আপনার হঠাৎ করে চোখ পড়ে যায় তাহলে আপনি চোখ ফিরিয়ে নেবেন আর অনেক সময় মেয়েদেরকে দেখে নিলেন আর দেখতে আসেন যদি ওইগুলা অনেক সময় এগুলা ছোট পাপের ভিতরে বা আপনি দেখতে আসেন এমনটি না একবার চোখ যদি পড়ে যায় তাহলে আপনি চোখ ফিরিয়ে নেবেন তাহলে এটা পাপ হলো না কিন্তু আপনি দেখিয়ে আসেন সে সময় পাপ যেগুলো আমরা জানি আরও পাপ রয়েছে তো আপনার ছোট পাপ যদি বেশি মানুষ করে ছোট পাপ বেশি করে সেটা বড় হয়ে যায় তাই ছোট পাপ বেশি করলে সেগুলাও বড় হয়ে যায় তাই যে বিষয়টি হলো যে মানুষেরা আপনার এই পাপ থেকে নিজেকে রক্ষা করবেন আর যদি কেউ বড় পাপ করে বসে তাহলে তাওবা করবে তাওবা ছাড়া বড় পাপ মাফ হয় না তাই আমরা যখন পাপ করব যেন আমাদের এই পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বান্দাগণ তোমরা আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করো এই তাওবা যে পাপ আপনি করেছেন এই পাপের দিকে আর যাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা যখন তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন মুসলিম রাহিমাল্লাহ এই মর্মে হাদিস নিয়েছেন যে তাওবাকারীর প্রতি আল্লাহ খুশি হন। তাই আমরা পাপ করলে পাপ করার সাথে সাথে আমরা তাওবা করব, আল্লাহ যেন আমাদেরকে বড় পাপ ছোট পাপ শিরকি বিদআতি অন্য অপকর্ম থেকে তিনি যেন আমাদের রক্ষা করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.